হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকের আমি ব্লগটা শুরু করছি এখান থেকেই, কেননা আজ আমি বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। তো চলো তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করি। তো ফার্স্টেই আমি এসেছিলাম আমাদের এখানকার ঠাকুরটা দেখতে, মানে বেসিক্যালি চাঁদপাড়ার ঠাকুরটা আমি পুরোটা দেখেছি, আর কালকে পুরো ঠাকুরটা দেখা শেষ করেছি একদিনে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো ফার্স্টে আমরা যখন ঠাকুর দেখতে এসেছিলাম, তো এখানে দেখলাম বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা ডান্স করছে। তারপর দেখো লাইনটা কি বিরাট ছিল, এই মণ্ডপটা এত সুন্দর করেছে না, আর লাইনটাও সেই লেভেলের পড়েছে। তো চলো তোমাদের লাইনটা দেখাই। দেখতে পাচ্ছ সে কোথা থেকে লাইন পড়েছে? একদম সেই মণ্ডপে, তাও ঘুরিয়ে ঘুরিয়ে লাইনটা কিন্তু টেনে নিয়ে গেছে। তো যথারীতি আমরা লাইন দিলাম। তারপর দেখো, এই দেখো, এই যে এই জিনিসটা, আমি যে ছোটোবেলা থেকে কতবার চড়তে চেয়েছি, কি বলতো, ছোটোবেলায় ভয় লাগতো আর বড়ো হয়ে চড়ার ইচ্ছা হয়েছে, কিন্তু চড়তে তো আর পারবো না না। তারপর দেখো এই কিউট কিউট বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছে, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, এই গানে নাচ করছে, আর এত কিউট লাগছে না, দারুণ লাগছে, আমার কিন্তু খুব সুন্দর লেগেছিল। তো তারপর দেখো দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছিল, সেখানকার প্যান্ডেলটা আমার কিন্তু দারুণ লেগেছে। আর এখানটা একটা মূর্তি মূর্তি ছিল টাইপের, আর এখানটা ঝুড়ি ঝুড়ি দিয়ে আর বাঁশের শুরু শুরু কঞ্চি দিয়ে করেছে। আর ভিতরটা চলো দেখায় কি দারুণ লাগছে, আমার কিন্তু জাস্ট ফাটাফাটি লেগেছে। প্যান্ডেলটার পুরো কাজ ছিল খবরের কাগজের আর এই মানে বাঁশের কঞ্চি দিয়ে, কি সুন্দর সুন্দর করেছে দেখো। লাইটিংগুলো জাস্ট ওয়াও ছিল, পুরো জাস্ট আমার তো দারুণ লেগেছে। দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, কি সুন্দর লাগছে তাই না? তো তারপর দেখো এটা হচ্ছে গিয়ে ঠাকুরটা, ঠাকুরটাকেও কিন্তু দারুণ মিষ্টি দেখতে লাগছে, কি কিউট। আর তারপর এই যে আমরা এই মেলায় এসেছিলাম, এখানকারই মেলায় এই মণ্ডপটার পাশে বড় মাঠ ছিল, সাইডে এই মেলাগুলো বসেছিল। তো এখান থেকে রিং নিল, চাবির রিং নিলাম আমরা, আর তারপর বেরিয়ে আসলাম। তো দেখো কি কিউট রিংগুলো। তারপর এই যে পোষেন, পোষেন ছিল যে বলছিল যে আমি স্কুলে কতদিন পর আসলাম, স্কুলের পাশে যাচ্ছি কতদিন পর। তাই আমি বলছি হ্যাঁ, আমিও কিন্তু স্কুলটাকে খুব মিস করি, কতগুলো দিন হয়ে গেল স্কুলে, তো যাওয়াই হয় না, আর যাওয়া হবে না স্কুলে। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছিল। তো এরপর আমরা চলে এসেছিলাম, ও এখানে আমি বলছিলাম যে লাইনে দাঁড়িয়েছি, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মণ্ডপে গিয়ে। তো এটাই বলছিলাম এখানে আমি, আর ওই যে ওপরে বসেন বলছিল দেখ ফানুস উঠছে ফানুস, তাই ফোনটাই পড়ে যাচ্ছিলো এমনভাবে বললো হঠাৎ করে। তো ওই যে ফানুস এত ছোট দেখা যায় বলো? তো চলো আমি বলছিলাম যে চলো তাহলে মণ্ডপে গিয়েই ডিরেক্ট দেখা হচ্ছে। তো এটা ছিল মণ্ডপ, দেখো কি দারুণ লাগছে, এইটাও বেশ ভালোই করেছিল। ভিতরটা দেখো, তোমাদের ভিতরটা দেখাই, চলো, দারুণ লাগছিলো ভিতরটাও। এটা কি অসুরের শিং নাকি? মনে হচ্ছে অসুরের শিং। এর মধ্যে কি আছে? এখান দিয়ে লাভ দিতে হবে নাকি? হ্যাঁ লাভ দিও দা। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছিল, আর আমার কাছেও খুব সুন্দর লেগেছিল প্যান্ডেলটা। তো দেখো খুব সুন্দর লাগছে, এগুলো না খুব কাচের মধ্যে করেছিল, আর এখানে ঘন্টা, তারপর হাত, আর এই জায়গাটাতে ছিল মায়ের পা, যেটা খুব বড় একটা, কি সুন্দর লাগছে দেখো পদ্মফুলের উপর। আর এই যে ডেকোরেশনটা কিন্তু জাস্ট ওয়াও লেগেছে। আর দেখো ভিতরে, ভিতরটা কিন্তু খুব সুন্দর ছিল, এই যে লেখা দিয়ে কি সুন্দর করেছে, এই ওপরের এই ত্রিশূল টাইপের, এটা কিন্তু দারুণ ছিল। তারপর আসলে এই মাটির প্রদীপগুলো, এর মধ্যে যে লাইটিংটা করেছে, এগুলো কিন্তু দারুণ দেখতে লাগছিলো সামনে থেকে, আমার তো খুব ভালো লেগেছে। এবারে কালী পুজোটা কিন্তু আমার দারুণ কেটেছে, প্রতিবারই খুব ভালো কাটে। আর তোমাদের কেমন কাটলো এবারের পুজোটা তো কমেন্ট করে জানিও। আর দেখো লেখাগুলোর জন্য কিন্তু আমার খুব ভালো লেগেছিলো, মানে পুরো সাজানোর কম্বিনেশনটাই খুব সুন্দর লেগেছে আমার কাছে। আর তারপর ছিল কুলো, কুলোর মধ্যে মায়ের এই মুখটা না খুব দারুণ লাগছিলো দেখতে, এই যে নেট টাইপের আছে, আর নেটের ভিতর দিয়ে এই দারুণ লাগছে দেখতে। আর আমার গলাটা বসে গেছে ঠান্ডায়, তো কিছু মানিয়ে নিও তোমরা আমার ভয়েসটা। তারপর এলাম আমরা এই ঠাকুরটা দেখতে, প্যান্ডেলের, এটাও খুব সুন্দর করেছিল, এই যে ঝর্ণা টাইপের করেছিল ভিতরে, আর এখানে জল পড়ছিল। আর ভিতরটা দেখো কি সুন্দর করেছে, এখানে না কি একটা কিসের করেছে এটা আমি ঠিক বলতে পারছি না, খেয়াল নেই ভিডিওটা করা, ফোনে ঠিক বোঝা যাচ্ছে না অতটা সুন্দর, কিন্তু দারুণ দেখতে লাগছিলো দেখো। আর এই সাইডটা ছিল ওই খড়ের জায়গাটা, যেটা ক্যামেরাতেই তোলা হয়নি। তো যাই হোক, তোমাদের সাথে
যেটুকু আমি ক্যামেরা ক্যাপচার করেছি তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো দারুণ লাগছিলো, কিন্তু ঠাকুরটা দারুণ লাগছিলো দেখ। আর এটা হচ্ছে রাস্তায় আরেকটা ঠাকুর যখন দেখতে যাবো সেটা, এটা হচ্ছে আসা একদম শেষ, এটা যেটা আমরা গেছিলাম এটা পুরো শেষ ঠাকুর ছিল। আর এখানেই করেছিল 20 ভরি সোনার দিয়ে ঠাকুরের সেই গয়নাগুলো, হাতের ছিল চুড়ি, তারপর গলার ছিল, তো দারুণ লেগেছে, চলো তোমাদের সাথে ওটাও শেয়ার করি। আর এটা ছিল না ভিতরে ঢোকার সময় এটা একটা ছিল, এটা কৃষক টাই কৃষক করেছিল। আর এই যে ভিতরে প্যাঁচা ছিল, হ্যাঁ প্যাঁচা, এই যে কোন দারুণ করেছিল কাঠের এগুলো। আর এগুলো কি ছিল, ওগুলো দারুণ লাগছে কিন্তু দেখতে, ঠিক বুঝতে পারছি না এগুলো কি। ও হ্যাঁ, এগুলো কি সুতো দিয়ে করেছিল, আর এগুলো হচ্ছে গিয়ে সুতো দিয়েই ভিতরেগুলো সব কিছু করা। আর এই যে সেই মায়ের মূর্তি দেখো, দারুণ লাগছিল কিন্তু দেখতে, সামনাসামনি জাস্ট সেই লেভেলে লাগছিলো। তারপর আসলাম এইটা, তো দেখো এটা তোমরা, এখানে ফুল থিমটাই ছিল ড্রাগসের উপরে, যাতে নেশা কেউ না করে, নেশা করলে কি পরিণতি হয় পুরো এখানে সেটাকে তুলে ধরা হয়েছে। এই যে এটা ছিল অল্প বয়সে সেই নেশা টেশা করে না, সেইটা ছিল এখানে ড্রাগস নেওয়ার, এই যে ছেলেটা আমি এটা হচ্ছে সেইটা। তার পাশেই ছিল যে সেই মাতাল যেটা পড়ে রয়েছে এখানে, তারপরে এখানে ছিল মাতাল আর তার বউ, এটাই ছিল। আর এটা ছিল কি হয়েছে, আর এটা ছিল এই ছেলেটার হচ্ছে কি কিডনি নষ্ট হয়ে গেছে, তো এই যে এমন কত। এটা ছিল স্মার্ট ড্রাগ অ্যাডিক্টেড ছিল এটা, আর এটাকে দারুণ লেগেছে দেখো কি করছে, এটা দেখে সত্যি হাসি লাগছিল কি করছে এটা দেখো, বেশ ভালোই করছিলো কিন্তু অ্যাক্টিংগুলো। তারপর এই পাশে ছিল একজন, এই যে ইনি, প্রথমে তো আমি ভাবলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যে নেশা করে আসছে, সে নেশার শেষ পরিণতি অ্যাক্সিডেন্ট। তারপর টুয়াদি বলছে না দেখ বিষ খেয়েছে, তো এটা মনে হয় কিছু একটা তো আছে, মানে যেটা বোঝানোর চেষ্টা করছে আর ইনি, দেখো ইনি সেটাকে বলছে। তা ওটাতে বোঝাতে যাচ্ছিলো যে নেশা করলে কি কি হয় আর নেশা করতে না করা হচ্ছিল। আর দেখো বাড়ি যাওয়ার সময় এতটাই ভিড় ছিল, তারপর বাড়ি চলে আসলাম, টুয়াদি আর এই পোষণ ছাড়তে এসেছিলো আমাকে। তো আজকের এই ভিডিওটা এই অবধি আমি শেষ করছি এখানে, আর তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কিনা সবটাই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে, টাটা।